আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাহুরাজ লিটল ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, আর এটা ছিল স্যাটারডে মর্নিং। আর এদিন সকালবেলা এত সুন্দর ছিল যে একদম আমাদের দেশের মতো, দেখতেই পাচ্ছেন গাছের উপরে কী সুন্দর কুয়াশা পানিটা পড়েছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু বাইরে থেকে গার্ডেন থেকে ঘুরে আসি। এদিক দিয়ে আমার কচু পাতাটাও লাল হয়ে যাচ্ছে। তো গার্ডেনে আসলে ঠান্ডা পড়লে তো বেশি আসা হয় না, আর কিছু কিছু কাজ থেকে যায়। তো ভাবলাম এগুলো একটু ঠিক মানে রেখে আসি, ভালো করে ঠিক করে রেখে আসি, কারণ যেহেতু এগুলো আর পাইপ হোলস পাইপ বা আরও অনেক কিছু জিনিস আছে, এগুলো তো আর লাগবে না। তো এগুলো সব কিছু ঠিক করে রেখে আসলাম, নেক্সট ইয়ার সামারে ইনশাল্লাহ সব কিছু আবার লাগবে। আমার গার্ডেনের কাজ শেষ করে আমি একটু ব্রেকফাস্ট রেডি করলাম, যেহেতু স্যাটারডে বাচ্চারাও ঘরে আছে। তো ভাবলাম একটু সুন্দর করে নাস্তা রেডি করলে বাচ্চারাও খুশি হবে আর নিজেরাও সবাই একসাথে মিলেমিশে খাওয়া যায়। দেখা যায় যে স্কুল থাকলে তো ওরা স্কুলের জন্য খেয়ে চলে যায় আর আমরাও একা একা নাস্তা করি। আর স্যাটারডে সানডে যদি বাচ্চারা ঘরে থাকে আর সুন্দর করে সব কিছু রাখা হয় বা খাওয়া হয়, তা ওরাও অনেক খুশি হয়, নিজেরও ভালো লাগে। তো ভাবলাম ব্রেকফাস্টটা সবাই একসাথে মিলে সুন্দর করে খাওয়া যাক। সকালের নাস্তা শেষ করে এখন শুরু হলো দুপুরের প্রস্তুতি। তো আমরা গৃহিণীরা যারা আছে, আমাদের কিন্তু মাথায় সবসময় একটা টেনশন থাকে যে কী রান্না করব। এটা কিন্তু অনেক বড় একটা চিন্তা, কী দিয়ে কী রান্না করতে হবে বা কোন সবজিটা আগে রান্না করা যায়, কোন মাছটা আজকে রান্না করেছি, কোনটা তরকারি আজকে খেলে ভালো হবে, মানে নানা রকমের চিন্তা, কে কী খাবে কে কী খাবে না। তো সব চিন্তার অবসান ঘটিয়ে আমরা গৃহিণীরা এটা ব্যবস্থা করতে পারি। তো আমি সব ব্যবস্থা রেডি করে ফেলেছি, আমি কী কী রান্না করব। আর আমি আসলে আজকে একটু বাইরেও যাওয়ার একটু প্ল্যান আছে, যেহেতু ওয়েদারও সুন্দর বা আমার মেয়েরাও ঘরে আছে। তো আমার মেয়ের একটু কাজ ছিল একটু শপিংয়ে যাওয়ার, তো ভাবলাম একটু আমার মেয়েকে নিয়ে চলে যাব শপিং সেন্টারে। আমার অলমোস্ট রান্নাবাড়া সব কিছু শেষ করে আমরা একটু বাইরে গেলাম মামে। তো এই শপিং সেন্টারটা কিন্তু আমাদের থেকে খুব বেশি দূর না, আর এখানে আসলে আমরা সব ধরনের মানে কাপড় চোপড়ের দোকান বা যা যা আমাদের প্রয়োজনীয় দরকারি জিনিস সব কিছুই একসাথে মিলে, এর জন্য আমরা বেশিরভাগ এটাতেই চলে আসি। তো ভাবলাম যে আজকে যেহেতু দিনও সুন্দর আছে আর দরকারও আছে আমার মেয়ের, তো ভাবলাম যে আমরা এগুলা শেষ করে আসি। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষই কিন্তু আছে, যদিও এখন অনেক রেস্ট্রিকশন বা না, তারপরেও কিন্তু মানুষের ঢল আছে অনেক বেশি, মানুষ আসছে যাচ্ছে সবই চলতেছে আগের মতো, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা ভয় কাজ করে। আর কী করবে, আসলে সবার তো প্রয়োজনের জন্যই বাইরে আসতে হয়, বা যার যার প্রয়োজনের জন্য তো না আসলেও ঘরে না ঘরে থাকলেও হয় না। আর স্যাটারডে সানডে হয়ে হলো ছুটির দিন, তো ছুটির দিনে তো মানুষরা আরও বেশি থাকে। আসলে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষই আছে, কিছু করার নাই, তো নিজে সেফ থাকা একটু আর কি, নিজে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, বা আগের মতো আর কি যে গিয়ে কোনো জিনিস ধরা বা ইয়ে করা এরকম করি না, একটু বুঝে বুঝে থাকতে হয় আর কি। আমি আসলে শপিং সেন্টারের ভিতর আর তেমন বেশি কিছু ভিডিও করি নাই, কাপড় কিনতে গেলে দেখা যায় যে ভিডিও করব না, কাপড় কিনবো না, কী করব, টাইম চলে যায়। আর আমাদের একটু মানে জলদি জলদি চলে আসছি, কারণ এখন তো রাত হয়ে যায় জলদি, এর জন্য ভাবলাম যে যত জলদি পারি করে চলে আসি আর কি। আর এর জন্য আর তেমন একটা ভিডিও করা হয় নাই কোনো দোকানের ভিতরে গিয়ে, আর তারপরে আর কি আমি চলে আসি। আর আমরা কী কী কিনেছিলাম এটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত, এটা আসলে আমারই ভুল হয়েছে যে আমি ডিলিট করার সময় এটা ডিলিট করে ফেলেছি, আর এর জন্য আমি দেখাতে পারি নাই। মাঝে মাঝে ক্যামেরা রুলে অনেক বেশি পিকচার জমে যায়, যার কারণে কিছু কিছু ডিলিট না করলে হয় না, আর ডিলিট করতে গিয়ে আমার চলে যায়, মানে বুঝতে পারি না ওই ক্লিপ, কিছু ছোটো ছোটো ক্লিপগুলো চলে যায় আর কি। তো আমি কী কী মানে শপিং করেছিলাম এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যাই হোক, আমি একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এই রান্নাটা কিন্তু অনেক মজাদার একটা রান্না, চিংড়ি দিয়ে। আর এটা ছিল কিন্তু সানডের
বিকালে আমার হাজবেন্ডের ইচ্ছে করছিল কিছু একটা খাওয়ার জন্য, তো ভাবলাম এটা করি। আর এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন নিয়েছি, আর চিংড়ি মাছটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর আছে কিছু বাটার। তো এখন আমি সামান্য পরিমাণ বাটার নিব, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে প্রায় আমি টেবিল চামচে এক টেবিল চামচ নিয়েছি, যদিও দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি, কিন্তু আমি পরে এটা একটু কমিয়ে নিয়েছি, কারণ আমার যতটুকু মানে আমার চিংড়ি এতটুকু আমি রেখেছি বাটার। সাথে আমি দিয়ে দিয়েছি গার্লিক কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতাটা। চাইলে আপনারা সামান্য লবণও দিতে পারেন, আর যদি সল্টেড বাটার থাকে তাইলে না দিলেও চলে, বাট একটু দিলে আপনাদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিতে পারেন। তো এই চিংড়ি এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। এটা আমার হাজব্যান্ডের একজন দুলাভাই শিখিয়েছিলেন, উনি এখন নাই, মারা গেছেন এই দুলাভাই আর কি, কিন্তু দুলাভাই অনেক মানে ভোজন রসিক একজন মানুষ ছিলেন, অনেক মজার মজার খাবার ওনাকে শিখিয়েছিলেন। তো উনি সবসময় এটা আর কি খুব পছন্দ করেন আমার হাজব্যান্ড। তো যদি চটজলদি আপনাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে এটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন, আমার বিশ্বাস এটা আপনাদের ভালো লাগবে। আর চিংড়িগুলো যদি যত বড় সাইজের হয় ততই ভালো, মানে একটু বেশি খেতে পারবেন আর কি, এর জন্য ততই ভালো। তো আমাদের আবার যে সাইজের ছিল সেই সাইজের দিয়েই আমাদের যেহেতু খেতে ইচ্ছে করেছে যেটা আমরা আজকে খাবো, এর জন্য যে সাইজের এই চিংড়ি ছিল সেই সাইজের চিংড়ি দিয়েই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় চিংড়ি দিয়ে করবেন, দেখবেন অনেক বেশি টেস্টি হয় এটা, ট্রাস্ট মি, আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এটা খেতে। আর সমান এরকম একটা পেস্ট করে কিন্তু আমি চিকেন কেভ যে এটাও করি সেম এরকম পেস্ট করে। তো এটাও আমার একটা রেসিপির একটা আছে আমার। তো এখন আমি এক এক করে সব বাটারগুলা আমি একটা চিংড়িগুলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর তারপরে আমি এটা কিন্তু ওভেনে ঢুকিয়ে দিব। আসলে এটা আমার অনেক অনেক ভালো লাগে, আর যদি চটজলদি কোনো খাবার খেতে হয়, চটপটা কোনো খাবার, তাইলে এটা খেতে পারেন, যেহেতু এটা কাঁচামরিচ দেওয়া আছে একটু ঝাল ঝাল আর রসুনের ফ্লেভারটা মিলে অনেক টেস্টি হয় কিন্তু। তো আমি এখন একটা একটা করে রেখে দিচ্ছি একটা ট্রেতে, আর এটা আমি দিয়ে দিব ওভেনের মধ্যে। আমি ওভেনটা দিয়েছিলাম 150 ডিগ্রিতে। তো ওভেনটা আসলে যার যার মানে টাইম বা যে যত ডিগ্রিতে যার হয়, এর জন্য আমি ভালো করে বলতে পারবো না। আমি দিয়েছিলাম 150 ডিগ্রিতে আর রেখেছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, আমার এটা হয়ে গেছে কিন্তু। আর যখন এটা হয়েছে অনেক মজার একটা মানে স্মেল আসছিল, যে মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি। আসলে এই রেসিপিটা অনেক সিম্পল বাট খেতে অনেক সুস্বাদু, আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় যে আপনারা এটা আমার মতো অনেক পছন্দ করবেন। আর যদি আমার রেসিপি বা আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আমার ব্লগটা। আর আমি বরাবরের মতো আজকেও বলবো যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো জিনিস যদি আপনাদের পছন্দ লাগে না তাহলে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন, কারণ আমার ভিউয়ার্সরা যে জিনিসটা পছন্দ করবে আমি সেইভাবেই আমার নিজেকে তৈরি করতে আমিও পছন্দ করব। আর আমি সবসময় বলি যে যদি একটা কাজে আপনারা যদি উৎসাহ দেন তাইলে কিন্তু কাজের উৎসাহ বাড়ে, যে আপনারা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দেন এটা দিয়ে আমার কিন্তু অনেক বেশি অন্য কাজ করার সুন্দর ভালো কাজ করার উৎসাহ জাগে। তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আগামীতে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।